আমাদের চ্যানেল এ টু জেড আপডেট চ্যানেলে আবার এসে গেছি, তোমাদের সকলের পরিচিত শেখ আমির। আজকে বিগত প্রায় 1.5-2 বছর পর আমাদের পুরনো দিদি আছে, যারা যেখানে আমরা ভূগোল পড়তাম, ভূগোলের শিক্ষার সাথে সাথে সমাজজ্ঞানের অনেক শিক্ষা আমরা পেয়েছি। তো সেই দিদির বাড়িতে আজকে আমরা সকল বন্ধু মিলে ঘুরতে এসেছি। তো সেই উপলক্ষে এখানে খুব খাওয়া দাওয়া হলো, একটু মস্তি হলো, বেশ ভালোই লাগছে। তো সেই দিদিকে মানে স্মরণ করে আমরা যে 3-4 বছর যে পড়েছি সেটা স্মরণ করে দিদিকে আমরা একটা মানে আমি আমার লেখা একটি কবিতা তা শোনাতে চাই। তো সে মনে পড়ে পুরনো দিনের কথা, সেই কথাটা কবিতাটা আমি নাম রেখেছি সেই মনে পড়ে পুরনো দিনের কথা। আজও সেই পুরনো কথা স্পষ্ট মনে পড়ে, চার বন্ধু এসেছিলাম প্রিয় দিদির ঘরে। দিদি তখন বসেছিলেন মন্দিরের দ্বারে। শর্মানিদিকে চেনেন? বসলাম দিদিকেই প্রশ্ন করে। মৃদুস্বরে উত্তর এলো, আমি তোমাদের দিদি, প্রণাম জানিয়ে ভূগোল পড়ার নিলাম অনুমতি। দিদির কাছে দীক্ষিত হয়ে আজকে মোরা ধন্য, ভূগোলের সাথে সাথে সমাজ জ্ঞানেও করেছেন পরিপূর্ণ। নমস্কার। হ্যাঁ, সেই আমাদের দিদির সঙ্গে একটু পরিচয় করুন। এই যে আমাদের আমাদের প্রাণের প্রিয় দিদি শর্মানিধি, যার বাড়ি মানে বাড়িতে আমরা বিগত 4 বছর ধরে পড়েছি। আজ মানে করোনার টাইমে আমরা আসতে পারিনি, লকডাউন ছিল, শিক্ষক দিবস পালন করতে পারিনি, সেই উপলক্ষে আজকে বন্ধুগণ সময় মিলে বললাম চ আজ দিদিকে বাড়িতে যেয়ে দেখা সাক্ষাৎ করে আসি, তাই দিদির বাড়িতে আমরা এসেছি। হ্যালো বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু, এরা আমরা সব একসাথে পড়েছি। আমাদের সেই শিক্ষা জানি আলো আলিয়েছিলেন সেই আমাদের প্রাণের ম্যাডাম, যার কাছে আমরা ভূগোল শিক্ষা গ্রহণ করেছি। এই যে আমাদের আরো এক বন্ধু কৌশিক। হাই। এরা আমরা সেই ছোটবেলা থেকে এই ম্যামের কাছে পড়তাম, বেশ আনন্দ সাথে সেই ছোটবেলার দিনগুলো পেরিয়েছে। তো সেই উপলক্ষেই সেই কবিতাটা লেখা আমাদের স্যার। স্যার আমাদেরকে অনেক জ্ঞানে পরিপূর্ণ করেছেন, সেই আজকে সেই নিয়েই আমাদের এই আসর জমেছে। যাই হোক, ঠিক আছে বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে রাখলাম, বাই, গুড নাইট।